স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। সঙ্গে রয়েছে পূজা। রাজ্যবাসীকে জানাই দোল উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। মিলন সংঘ সিপিআইএম পার্টি অফিসের বারান্দার ফ্ল্যাগে আগুন লাগানো হয় সোমবার রাতে। ঘটনা বর্দোয়ালি এলাকার। ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস, এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে, হুলিয়া পোস্টার লাগানো হয়। সিপিআইএম নেতা সৃজন দেব তার বক্তব্যে বলেন যে মিলন সংঘ পার্টি অফিসে ইয়া করছে, কি বলে যে আগুন লাগবে, আগুন লাগাই দিয়েছে। আমি আইয়া দেখি যে এই অবস্থা। মধ্যরাতে বাইক দুর্ঘটনায় এবং রাজ্যের প্রথম স্তরের জিবি হাসপাতালে ডাক্তারদের চিকিৎসায় গাফিলতির কারণে প্রাণ হারিয়েছে রাজ্যের তরুণ আইনজীবী ভাস্কর দেবরায়। মঙ্গলবার আইনজীবীর বাড়িতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী আইনজীবীর পরিবারের সদস্যদের সমবেদনা জানায়। রিপোর্ট আসুক, আমি একটা ইনকোয়ারি রিপোর্ট দিয়েছি ম্যাজিস্ট্রেটাল জাজ, ডক্টর থেকে একটা অপিনিয়ন এসছে, আই এম নট স্যাটিসফাইড দ্যাট টাইপ অফ রিপোর্ট। আমি ম্যাজিস্ট্রেটাল জাজ কালকেই ঘোষণা করেছি এবং উইদিন 3 ডেজ দেওয়ার জন্য। ও জাজের মধ্যে যারা যারা দোষী হবে, যদি নেগলেন্সির কারণে ডেথ হয়েছে তো কাউকে বরদাস্ত করা হবে না। প্রত্যেকের জায়গায় যে যার দায়িত্ব ছিল সেই দায়িত্ব অনুসারে পালন যদি না করে তো গভর্নমেন্ট তার মধ্যে করা অ্যাকশন। ত্রিপুরা রিজনাল অফিসের উদ্যোগে স্টেট ক্রেডিট সেমিনার অনুষ্ঠিত হয় 10ই মার্চ। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এবং ত্রিপুরা রিজনাল অফিসের কর্মকর্তারা। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন তার বক্তব্যে জানায় কীভাবে স্টেটকে আরও উন্নতির পথে নিয়ে যাওয়া যায়, ক্রেডিট ব্যাংক ক্রেডিট মাধ্যমে এবং বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা হবে। এখানে পেপারটা দেখছিলাম আমি, কিছু এখনও পুরোপুরি দেখা হয়নি। সেমিনারটা আই উইশ দেম অল সাকসেস। দ্য অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক পথসভার আয়োজন করা হয় 10ই মার্চ। তাদের দাবি, নবম ও একাদশ শ্রেণীর যে সকল বই প্রকাশ করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার মাধ্যমে নগদ দামে বিক্রয় করেছেন তা পুস্তক ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন। আগামী শিক্ষাবর্ষে দশম ও দ্বাদশ শ্রেণীর সিলেবাসও পরিবর্তিত হবে। সেই নবম থেকে দ্বাদশ শ্রেণীর সকল বই আমাদের অ্যাসোসিয়েশনের সদস্যদের দ্বারা বিক্রয়ের ব্যবস্থা করে পুস্তক ব্যবসাকে বাঁচানোর জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান। আমাদের দাবি ছিল একসাথে সমস্ত ক্লাস, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিলেবাস একসঙ্গে পরিবর্তন না করে ধাপে ধাপে পরিবর্তন করে তার মধ্যে ভারসাম্য আনার জন্য রাজ্য সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের দাবির সাথে সহমত পোষণ করেছিলেন, কিন্তু বাস্তবে উনি তা রক্ষা করেননি, যার ফলে আমরা মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট বারবার আবেদন জানিয়েছিলাম, ডেপুটেশন দিয়েছিলাম এবং এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার জন্য ওনার মহাবন মূল্যবান সময়ের কিয়দ অংশ আমরা চেয়েছিলাম। আমাদের দুর্ভাগ্য, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাসপোর্ট সেবা কেন্দ্র ভেরিফিকেশনের নামে চরম হয়রানি। আজ অফিস বন্ধ, অথচ তাদের SMS করে জানিয়ে দেওয়া হয় আসার জন্য। সবাই এসে দেখে অফিস বন্ধ, তাই তারা ক্ষোভ ব্যক্ত করেন। এখনকার সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।